এ গে রাত যখন সে সময় যাবে কবরে রেখে আসা হবে আর কবরে যখন রেখে আসা হবে গে এই কবর সম্পর্কে রসুল আম আরে বললে রে ইম্মা গা রমু দা তুম্মির রিয়াজিনা গাফ সুপরাতি সুপারি না হে চব গেরা আল্লাহ নবী দয়ানবী জনাবে রসুল আল্লাহ দিয়ে সাল্লাল্লাহ বললেন মানুষ যখন মারা যায় তারা যখন আরামে বারসাখে যেতে হয় ওই কবর জগতে যখন যেতে হয় কারে এই কবর কারোর জন্য এই কবরটা কারোর জন্য অগম জান্নাতের টুকরা হতে পারে আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গত্ত হতে পারে আল্লাহ নবী বললেন আল কবরু ইম্মা রওজা তুমির রিয়াদিল জান্না অথবা হুবরাতি মিন হুবারিন নার মানুষ যখন মারা যায় তার কবরে রেখে আসা হয় আর কবরে রেখে আসার পর ওই কবরটা কারোর জন্য জান্নাত হতে পারে আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হতে পারে আপনারা শুনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তো উনি এত কাদা কাঁদতেন যে দাড়ি মোবারাক ভিজে যেত জুব্বা মোবারাক ভেজে পায়রে তলার মাটি কাদা হয়ে যেত জিজ্ঞাসা করতেন আল্লাহ সাহাবা জাহান নামার কথা জাহান নামার শাস্তির কথা যখন আপনি শোনেন তখন তুই এত কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি এত কাঁদেন কেন উসমান আনহু তখন বলেছিলেন আমার আল্লাহ র নবী শাহারা আগাম সুনে নাম জেনেনা আগাম দবী মোহাম্মদসুলুল্লাহ আগম সাল্লাল্লাহ গো আলহি মোসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় আখেরাতের প্রথম মঞ্জিল হলো প্রথম ঘাটি হলো কবর এই কবর যার জন্য সহজ হয়ে যাবে এই কবর যার জন্য আরামদায়ক হয়ে যাবে কে আবৎ পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত যত রকমের ঘাঁটি রয়েছে প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ আরাম করে দেবে আর এই কবর যদি কারোর জন্য কঠিন হয়ে যায় এই কবর যদি কারোর জন্য ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আল্লাহর নবী বলেছেন ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত যত রকমের ঘাটি রয়েছে প্রত্যেকটা ঘাটি আল্লাহ পাক তার জন্য কঠিন করে দেবে আর উসমান বলছেন তাই আমি কান্নাকাটি করি বেশ হে जवान যুবকেরা আল্লাহ পাক তার পরে বললেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে কবরে রেখে আসা হবে কবরে রেখে আসার পর যদি কবরটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায় ওই কবরবাসী তখন মনে করে ওই কবরবাসী তখন মনে করে এই কবরে যা আমি আরামে রয়েছি গে এর মতো আরাম এর মতো শান্তি গে আর মনে হয় কোথা আগা ও আর পাওয়া যাবে না আর যার কবরটা আসাব হয়েছে বাব যার কবরটা জাহান নামের গাড্ডা বেঁধে গেছে যার কবরটা আগুন দিয়ে ভরে দেওয়া হয়েছে গে যার কবরে জাহান নামের পরিষেবা দেওয়া হয়েছে গে ওই কবরবাসী তখন মনে করে এর মতো আজাব মনে হয় আর কোনো দিন কোথাও পাওয়া যাবে না আল্লাপাক বললেন এরপরে আল্লাপ আল্লাহ দীর্ঘদিন যখন কবরের মধ্যে অতিবাহিত হয়ে যাবে হঠাৎ একদিন আল্লা পাক ফারিস্তা ইসরাফিল ডাক দিয়ে বলবেন ইসরাফিল গ সিংগায় ফুৎকার দাও সিংগায় ফুক দাও ইসরাফিল আল্লাহ পাকের হুকুম পে সিংগায় ফুৎকার দেবেন আল্লাহ পাক বললেন সমস্ত মানুষ গল সমস্ত জীবজন্তু গুলো গল ফসাই কমান ফিসামা মতি ওয়ামান ফিল আর্দ সব কিছু একেবারে বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মে কার কোনো রকম কোনো আর চিহ্ন থাকবে না ডাইনেবামে ডাইনে বামে দক্ষিণ পূর্ব পশ্চিম আর উত্তর যেদিকে আপনি তাকান না কেন শুধু ফাঁকা ফাঁকা আর ফাঁকা দেখা যাবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফানিউ সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই আর বাকি থাকবে না বাকি থাকবে শুধুমাত্র আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন জোরে বলুন পাক সেই দিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন। হে পৃথিবী উত্তর দাও তোমার মধ্যে সেই বড় বড় আকাশচুম্বী গাছ কোথায় তোমার মধ্যে সে আকাশচুম্বী বড় বড় অট্টালিকাগুলো কোথায় তোমার মধ্যে সেই বড় বড় নদ নদীগুলো কোথায় তোমার মধ্যে সেই জালিম বাদশাহ অত্যাচারী নেতা তারা গুলো তারা মস্তান গুলো গুন্ডা গুলো আজ কোথায় গেল আইনা আনাহারু কি আইনা কুসুরু কি গি আইনা আশজারু কি আইনাল জাবাবের কোন রকম কোন উত্তর যখন পাওয়া যাবে না আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়া যখন ডাক দিয়ে বলবেন যে আজকে সেগুলো কোথায় কোন উত্তর যখন পাওয়া যাবে না আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলবেন সব শেষ আজকে রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহর জোরে বলবেন না সুবাহ আল্লাহ

গোটা পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে গেলাম সব কিছু একেবারে ধ্বংস হয়ে গেলাম আল্লাহ পাক বললেন সোমানু ফি কফি হি ও দ্বিতীয়বার আবার যখন ফুৎকার দেওয়া হবে ফাইজা হুমকি আমার সকলে আল্লাহর সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বাবা আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ওয়ানু ফি আজ সুগুমিনাল ইলা অরব রব্বিহীন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আল্লাহ পাক প্রথম যখন ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে কে হুকুম দেব ঠিক তার কিছুদিন পর কিছু সময় পরে আল্লাহ পাক বললেন আবার যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে গে সমস্ত মানুষগুলো গুলোতারম সমস্ত জীবজন্তু গুলোতারম অবস্থান থেকে উঠে আল্লাহ পাকে সামনে গিয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে আসিম আল্লাহ বললেন কেউ বাগের পেট থেকে বার হবে কেউ বা নদীর পানি থেকে বার হবে গে কেউ বা ওই শ্মশানের ছাই থেকে বার হবে আবার কেউ বা মাটি ওই কবরের মধ্য থেকে বার হবে গে একটু আগে বলছিলাম না যে ব্যক্তির কবরটা জাহান নামের টুকরা হয়েছে ও বলবে এর মতো আজাব মনে হয় আর দেখা যাবে না আর যার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হয়েছে ও তখন বলবে কি যে এর মতন শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক যখন দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবেন এই দ্বিতীয় ফুৎকারটা কতক্ষণ পরে কতদিন পরে কত সময় পরে হবে এটা কোনোদিন কেউ এখনো বলতে পারেনি হয়তো আবহরাইরা আনহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আবু হুরায়রা এই দ্বিতীয় কত দিন পরে হবে বা কত সময় পরে হবে উনি তখন বলতেন বলছেন চল্লিশ কি বলছেন চল্লিশ সাহাবারা জিজ্ঞাসা করলেন চল্লিশ কি চল্লিশ মিনিট ও জানি না চল্লিশ ঘন্টা জানি না চল্লিশ দিন ও জানি না চল্লিশ বছর জানে না জানে কে একমাত্র পাক এ জুপা গেরাম তাই যার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গিয়েছিল অগম আর যার কবরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছিল অগম আল্লাহ পাক যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার কথা বলবে আর দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে ওই কবরবাসী যার কবরে আজাব হচ্ছিল আর যার কবরে আজাব হচ্ছিল না গাও উভয়ে কিন্তু উঠে পাকের দরবারে গিয়ে কাতারে কাতা আর দিয়ে দাঁড়িয়ে যাবে গে কে কার কাতারে দাঁড়াবে গে আপনারা এর আগে অনেকবার শুনেছেন বাব কে কার কাতারে দাঁড়াবে সব কিছু শুনেছেন আল্লাহ নবী বলেছেন মান্তা সাবাহাবে কৌমিন ফাহু আ যে ব্যক্তি যার অনুসরণ করবে গে সে ব্যক্তি কে আমতের দিন তার কাতারে কিন্তু দাঁড়াবে গে আজকে দুনিয়ার বুকে আমি যদি একটু ভাবি গে যে আমি কাকে অনুসরণ করে চলছি গে আমি কি নবীকে অনুসরণ করে চলছি নাকি শয়তানকে অনুসরণ করে চলছি আজকে যদি আমার অনুসরণটা নবীওয়ালা অনুসরণ হয় হয়তের দিন আমার নবী বললেন মানতা আমি আমার কাতারে সে দাঁড়িয়ে যাবে গে আর যদি শয়তানের অনুসরণটা আমার দ্বারাই প্রকাশ পায় তাহলে মনে রাখুন মনে রাখুন কে দিন আমি ওই শয়তানে গে কাতারে কিন্তু দাঁড়াতে বাধ্য হব এ জওয়ান যুবকেরা যে কথা বলছিলাম মানুষ যে যার অবস্থান থেকে ছুটে চলবে যার কবরে আজাব হচ্ছিল সে উঠবে যার কবরে আজাব হচ্ছিল না আগাম জান্নাতের আরাম তার কবরে যখন দেওয়া হয়েছিল আগাম সে ব্যক্তিও কিন্তু ওই কবর থেকে উঠবে আর কবর থেকে ওঠার পর ওই হাসরের ময়দানে যখন দাঁড়াবে এ হাসরের ময়দানে ভয়ঙ্কর যে আকৃতি কি ভয়ঙ্কর যে পরিষেবা গাও সেগুলো দেখে যার কবরে আসাবো হচ্ছিল বাব ওই কবরবাসী ওই কবরবাসী ডাক দিয়ে বলবে গে বাসানা কদিনা গাও ও তখন ডাক দিয়ে বলবে কবরে ছিলাম ভালো ছিলাম অনেক আরামে ছিলাম কিন্তু আজকে কবরে যে কবর থেকে উঠে এসে দেখলাম এই জাহান নামার ওই যে কবরের মধ্যে যে শাস্তি ছিল তার থেকে দেখছি দ্বিগুণ বেশি শাস্তি হাসরের ময়দানে রয়েছে আলোচনা বুঝে আসছে বাপ কবরে যার জাহান নামের গাড্ডা বানিয়ে দেওয়া হয়েছিল ও উঠে ওই কেয়ামতের দিন ডাক দিয়ে বলবে ইয়া মাম বলবেদিনা যেখানে ছিলাম ভালো ছিলাম এখানে কেন আনলো মানে এতটা ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন হাসরের ময়দান তখন কিন্তু জান্নাত জাহান্নাম ফায়সালা কোনো হয়নি তার আগেই ও ডাক দিয়ে বলবে যে কে আমাদেরকে জাগিয়েছে আমরা তো ঠিকই ছিলাম যাদের কবরে কোনো আজাব হয়নি যাদের কবরের মধ্যে জান্নাতি পরিষেবা দেওয়া হয়েছিল ওরা অর্থাৎ মোমেন বান্দা যারা আল্লাহ নেককার বান্দা আর ফেরেশতা মন্ডলী যারা ওই পাশে যখন দাঁড়িয়ে থাকবে আর ছায়া তলে যখন মোমিন বান্দারা দাঁড়িয়ে থাকবে গেম ওই মোমিন বান্দারা ওই কবরবাসী তাদেরকে আজাব দেওয়া হয়েছিল ওরা যখন বলবে আমাদেরকে কে উঠিয়েছে আমরা তো ভালো ছিলাম ওরা তখন ওই কথা শুনে মোমিন বান্দারা আর সাথে সাথে ফারিস্তারা তখন ওই ডাক দিয়ে বলবে হাজামা ও দারোদা মর এটাই তো সেই দিন যেদিনের যেদিনের সত্যায়ন যেদিনের সত্যতা আল্লাহর নবীরা আল্লাহর রসুলেরা তারা কিন্তু দুনিয়ায় করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ হে জামান জুবা গেরাম কেমতের ময়দানে আল্লাহ পাক সকলকে ডাক দেবেন সবাই আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাব তার কারণ হলো সেদিন প্রতিদান দেওয়ার দিন সেদিন আমাদের পুরস্কার দেওয়ার দিনে যার কারণে ওই দিনটার নাম দেওয়া হয়েছে জাজা জা আগাম অর্থাৎ পুরস্কার আর দেওয়ার দিন পাক কোরআন পাকের মধ্যে বললেন বান্দারা আগাম দুনিয়ার বুকে তোমরা যে বিচরণ করছ দুনিয়ার বুকে তোমরা যে সংসার করছ যে স্বামী স্ত্রীর মায়া মহব্বতে পড়ে ছেলে মেয়ের মায়া মহব্বতে পড়ে গেছো দুনিয়ার লোভলানসায় পড়ে গেছো এ কিন্তু শেষ নয় এখানে কিন্তু শেষ হবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বললেন বান্দারে আজকে দুনিয়ার বুকে শিক্ষিত হয়ে মাস্টারি চাকরি পেয়েছো আজকে দুনিয়ার বুকে শিক্ষিত হয়ে ডাক্তারি চাকরি পেয়েছো আজকে দুনিয়ার বুকে শিক্ষিত হয়ে ভালো প্রতিষ্ঠিত হয়ে নিজেকে সফল মনে করছ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না 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 গা এটা কিন্তু সফলতার মাপ কাটি না সফলতা হলো সেটা গাই কাল আমতে আমি আল্লাহ যখন তোমার আমল নামা দেখার পরে জান্নাতি বলে সাব্যস্ত করে দেব গ আমি আল্লাহ যখন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব গ ফকদ ফাজ সেটাই হলো তোমার জন্য আসল সফলতা জোরে বলুন আজকে দুনিয়ায় ভালো বিজনেসম্যান হয়েছি কোটি কোটি টাকার মালিক হয়েছি ভালো ডাক্তার হতে পেরেছি সুনাম আছে ভালো মাস্টার হতে পেরেছি সায়েন্সের মাস্টার নিজেকে সফল মনে করি নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে পেরে নিজেকে সফল মনে করি আল্লাহ বলছেন না নার জান্নাতা ফাকাদ ফাস। তারাই সফল যারা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতে দাখিল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সেদিনকে আমাদেরকে একত্রিত করা হবে কি জন্য একটু উত্তর দেন কেউ বুঝতে পারছেন না কেয়ামতের দিন আমাদেরকে একত্রিত করা হবে কি জন্য দেবেন বিচার হবে আমাদের কর্ম নিয়ে তাই তো কিয়ামতের দিন বিচার হবে আমাদের কর্ম নিয়ে দুনিয়ার বুকে কোনো দিন কোনো আদালত হয়েছে দেখেছেন দেখেননি এ কোর্টে আদালত বসে শালিশ বিচারে আমরা বিচার করেছি না হ্যাঁ করেছি তো বিচার করতে গেলে কি কি লাগে বলেন তিনি একটু উত্তর দিতে হবে না হলে কিন্তু হবে না মেম্বার লাগে হ্যাঁ দেখেছেন তাহলে যদি বলা যায় বিচার করতে গেলে আগে থেকে কিছু টাকা লাগে বললে ভুল হবে বিচার করতে গেলে যদি আমি আপনি বিচার করতে যাই দুটো জিনিস অবশ্যই লাগবে যে কর্মের উপর বিচার করবো সে কর্মটা সংরক্ষণ হওয়া দরকার আর সেই কর্মটা করেছে কি না তার জন্য সাক্ষী দরকার ঠিক না বল আমি আপনি যে কর্মগুলো করি আমি আপনি যে কাজগুলো করি তার সংরক্ষণ আছে বাপ একটু উত্তর দেন আমার আলোচনা আপনাদের বুঝে আসছে না মনে হয় ঘটনা বললে মনে হয় ভালো হতো আমি আজকে কোরআন হাতি দিয়ে বলার চেষ্টা করছি আমি আপনি রাতের বেলায় কোথায় যাচ্ছি স্ত্রীর সঙ্গে বললাম যে আমি কিন্তু দিয়েছি তো ওই কমিটি ভাইরা যারা আছেন একটু হুজুর এসে গেছে যে কথা বলছিলাম বাপ আমি আপনি যে কাজটা করি তার সংরক্ষণ থাকে কি থাকে না কেউ কোনো ভেবেছেন এদিকে খেয়াল দেন এদিকে খেয়াল দেন অসুবিধা হচ্ছে হচ্ছে নাকি তাহলে বিচার করতে গেলে দুটো দিনই লাগে একটা কর্মের সংরক্ষণ আর দুই নম্বর হচ্ছে সাক্ষী আমি আপনি যে কাজ করব সেই কাজের বিষয়ে যদি টাকা হয় তাহলে সেই কাজটা অবশ্যই সংরক্ষণ দরকার মনে করুন একজন বেবিচারী করেছে অবৈধ মেলামেশা করেছে তার সাক্ষী যেমন দরকার সেই কাজটা করেছে তার একটা পুরুপও থাকা দরকার কথা বুঝলেন আমি আপনি যারা দুনিয়ার বুকে বিচরণ করছি দুনিয়ার বুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেউ ইবাদাত করছি কেউ অহেতুক সময় কাটাচ্ছি আল্লাপা কিন্তু সব সবকিছু সংরক্ষণ করে রেখেছে পাক কোরআন পাকের মধ্যে বলেছেন সংরক্ষণ বিষয়ে যে আমি মানুষের এই কর্মগুলো কেমন ভাবে সংরক্ষণ করেছি আল্লাপাকলাম কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কিরমান বান্দা যে কাজটা করে সেই কাজটা সংরক্ষণ রাখার জন্য আমি আল্লাহ পাক দুটো ফেরেশতা কিন্তু অবতীর্ণ করে রেখেছি নিযুক্ত করে রেখেছি মে তার নাম হলো কিরামান আমান কাতি বিন এই কিরামান কাতিবিন দুই ফারিস্তা গা একজন ডান দিকে থাকে আর একজন বাম দিকে থাকে এই ডাইনে ফেরেশতা ডান কাতে যে ফেরিস্তা থাকে সবের কাজগুলো সংরক্ষণ করে রেখে দেয় আর বাম দিকে যে ফেরেশতা থাকে ও গুনার কাজগুলো সংরক্ষণ করে আল্লাহ পাক বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যে কাজগুলো করম কিরামান কাতিবিন সেগুলো সব কিছু জানেন তার সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে হে জওয়ান যুবকেরা শুধু তাই নয় তাই নাই বর্তমান পৃথিবীর যারা বিজ্ঞান রয়েছে বা এই বিজ্ঞানী যারা রয়েছে গে তারা আজকে স্বীকার করেছে গে মানুষ যে কথাগুলো বলে গে সে কথাগুলো একেবারে শেষ হয়ে যায় না সে কথাগুলো কিন্তু হাওয়া বাতাসে গে গে মিশে থাকে আজকের বিজ্ঞানী যারা তারা স্বীকার করেছে যে মানুষ যে কথাগুলো বলে সে কথাগুলো একেবারে শেষ হয়ে যায় না সে কথাগুলো সংরক্ষণ করে রাখা থাকে এই বিভিন্ন হাওয়া বাতাসে ওগুলো মিশে থাকে আল্লাব বললেন আতি আল্লাহ বললেন বান্দা তোমরা যে কথাগুলো বল সে কথাগুলো সংরক্ষণ রাখার জন্য আমি আল্লাহ একটা ফারিস্তা নিযুক্ত করে রেখেছি জোরে বলুন তাহলে কাজ করে ফাঁকি দেওয়ার কোনো লাইন নেই তাহলে আমাদের কর্মগুলো সংরক্ষিত দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষী আল্লাহ বললেন ওয়াকাফা বিল্লাহ সাক্ষী সব থেকে ভালো সাক্ষী হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট তারপরেও তারপরেও মানুষ যেহেতু অস্বীকার করতে বাধ্য তাই আল্লাহ বলছেন আমি সিস্টেম বানিয়ে রেখেছি আল্লাহ বললেন কেয়ামতের দিন যখন আমি আল্লাহ বিচার শুরু করব আমি আল্লাহ তার নামায় আমলটা ফাইল আকারে কিতাব আকারে তার হাতে ধরিয়ে দেব আল্লাহ পাক বললেন ইয়া কর কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবাবা বান্দা আজকে তোমার কাছে আমলনামা ধরিয়ে দেওয়া হয়েছে তোমার নামায় আমলের লিস্ট তোমার কাছে ধনীয়য়া দেওয়া হয়েছে বান্দা তুমি পড় আর pore নিজেকে নিজেই সাব্যস্ত করো জাহান্নামে না জান্নাতে ওই বান্দা যখন আমলনামা দেখবে আমলনামার মধ্যে একটা কোনো রকম কোনো কাজ কিন্তু বাদ দেওয়া হবে না কোথাও ছোট একটা কাজ করেছেন সওাবের কাজ সেটাও আল্লাহ পাক লিখে রেখেছেন নে কোথাও একটা ছোট্ট গোনার কাজ করেছে নে আর তওবা করেননি মরে গেছে নে সেটাও আল্লাহ পাক নামায় আমলে লিখে রেখেছে নে ও তখন বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা ওই বান্দা তখন বলবে কিতাবের কি হলো এই আমল নামার কি দশা হলো এ দেখছি সবকিছু লিপিবদ্ধ করেছে ছোট্ট ছোট্ট গুণার কাজ সেগুলো লিখে দিয়েছে এগুলো কি হল এ বান্দা তখন আমল নামা দেখে বান্দা তখন অস্বীকার করবে আল্লাহ পাক মুখে তখন মোহর মেরে দেবে কোরআন পাকের মধ্যে পাক জানিয়ে দিলেন আল ইয়াউমা নখতিবু আলা আফওয়াহিহি বা তুকাল্লিমুনা আইদিহি ওয়া তাশাহাদু আরজুহু দিমা কানূ ইয়াক্সিবূনা আল্লাহ বলছেন মানুষ যখন মিথ্যা কথা বলবে মুখটা তার তালা লাগিয়ে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তার হাত তখন আমার সঙ্গে কথা বলবে তার পা তখন আমার সঙ্গে কথা বলবে হাত বলবেন হাত তখন কথা বলবেন আল্লাহ তারা অবিচার করে ঘুষ নিয়ে অনেক শিখনেসে অনেকে সইগুলো করেছে অবৈধভাবে অগরবাল্লা এই পা দিয়ে অনেক গোড়ার কাগা যে হাঁটিয়ে হাটিয়ে নিয়ে গেছে ওই মানুষ যখন কথা বলা বন্ধ হয়ে যাবে বা ওই মানুষের যখন হাত সাক্ষী দেবে গে পা যখন সাক্ষী দেবে ও তখন অবাক হবে ষাট থেকে সত্তর বছর আমরা একসঙ্গে অতিবাহিত করেছি বন্ধুত্বের পরিচয় দিয়েছ দিন তো আমার বিরোধিতা করনি হে জওয়ান জুবা গেরা ওই মানুষ তখন অবাক হয়ে গে এমন যেন বলতে থাকবে গে ওই মানুষ যখন অবাক হয়ে যেন এমন কিছু বলতে থাকবে এ হাত হে পাগাগ কি হলো কি ব্যাপার তুমি আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দাও আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন হাত্তা ইজা মা হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া বাসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বললেন শুধু হাত আর পা সাক্ষী দেবে না শাহিদা আলাই ও কান সাক্ষী দেবে গে তাদের সাক্ষী দেবে তাদের তাদের চামড়া গায়ের চামড়াগুলো সাক্ষী দেবে গে গাও চোখে যখন সাক্ষী দেবে গে ওই হাত যখন সাক্ষী দেবে গে পা যখন সাক্ষী দেবে গে গায়ের চামড়া যখন সাক্ষী দেবে কান যখন সাক্ষী দেবে গে ও তখন অবাক হয়ে বলতে থাকবে কি ব্যাপার কী ব্যাপার বলো বলো এক দুনিয়ায় তো কথা বলতে দেখেনি হে চোখ কি ব্যাপার তুমি তো কোনোদিন কথা বলনি। অমুক মহিলার দিকে বেগানা মহিলার দিকে আমি কুদিষ্ঠি ভাবে তাকিয়েছিলাম এই হাত দিয়ে অনেক অবৈধ সই করেছিলাম স্বাক্ষর করেছিলাম এই পা দিয়ে অনেক গুনার জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলাম কোনোদিন বাধা দেও নি আজকে কি ব্যাপার কথা বলতে কোথা থেকে শিখেছ বলবে অলুলি জুলু দিঘি হে চামলা বল তুমি কেমন ভাবে আমার বিরুদ্ধে কথা বল ওই চামলা তখন বলবে কলুলি কলু আনতক ওই চামলা তখন বলবে আজকে যে আল্লাহ পাক তোমাদেরকে কথা বলার গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে কথা বলার যে আল্লাহ শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছে গায়ের চামলা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে হাত পা কান সব সাক্ষী দেবে কোথায় কি করেছি সেদিন সব বার হয়ে যাবে আজকে দশটা লোকের সামনে দাঁড়াতে হবে অসম্মান হব তাই চুরি করে কাজগুলো করি কিয়ামতের দিন তো দশটা লোক না হাজার লোক মনে হয় নাকি নবী সালাতু কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসা যাওয়া করবেন সকলের সামনে সেদিনকে আমাদের লজ্জিত হতে হবে তাহলে বোঝা গেল প্রতিদান দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য যে দুটো জিনিস প্রয়োজন আছে এক নম্বর হলো সাক্ষী আর দুই নম্বর হচ্ছে কর্মের সংরক্ষণ দুইটা আল্লাহ পাকের কাছে আছে কি না একটু বলুন এরপরে আল্লাহ পাক আমল নামা যখন দেবেন আমরা পরীক্ষা দেই না পরীক্ষা স্কুলে যারা ছাত্র আছে তারা জানবে বেশি ভালো পরীক্ষা দেওয়ার পর যদি রেজাল্ট আউট হয় রেজাল্ট যখন দেওয়া হয় নাম্বারের সাথে সাথে খাতাটাও দিয়ে দেওয়া হয় আর বলা হয় বাড়ির গার্জিয়ানের কাছ থেকে একটা সই নিয়ে আসবে বলে কি বলে না আমরা যারা একটু বদমাস মতো ছিলাম আমরা কি করতাম ওই বাপের সইটা নিজে নিজে লিখে দিতাম বাপকে দেখাতাম না কেন বলেন তিনি যদি গার্জিয়ান পক্ষ দেখে আব্বু যদি দেখে আম্মু যদি দেখে তাহলে হয়তো আমার ওপর পেশার আসতে পারে কারণ কি নাম্বার কম তাই তো নাকি আর আমাদের মধ্যে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রী যারা একটু ভালো ভালো নাম্বার পেলে তারা আনন্দ করে দৌড়ে দৌড়ে ওই খাতাটা নিয়ে এসে আব্বুকে বলে জানে যে আমার আব্বু এই নাম্বার দেখে হয়তো আমার একটা মোবাইল গিফট দেবে ঠিক না ভুল কী করে সই নেওয়ার জন্য আব্বুকে আগে দেখাতে যায়

ওই বান্দা যারা নামায় আমলটা যারা আমল নামাটা ডান হাতে দেওয়া হবে বা ওই আমল নামাটা পাওয়ার পরে ও খুশিতে বাগে বাঘ হয়ে যাবে গোটা হাসরবাসী সামনে সে দেখানোর জন্য দৌড়ে দৌড়ে যাবে আর বলবে হা ও কিতাবিয়া দেখো দেখো এই কিতাবটা পড়ো আমল নামাটা পড়ো দেখো কত সুন্দর নাম্বার আমি পেয়েছি গিয়ে এমনি আননি মোলা হিসাবিয়া আমি জানতাম জানতাম আমি আল্লাহ পাকের সামনে গে আমি বান্দা আমাকে এ হিসাব দেওয়া লাগবে তাই আমি ভালো রেজাল্ট করেছি ভালো ফলাফল করেছি বে হে জওয়ান যুবকেরা আর যাদের আমল বাম হাতে দেওয়া হবে ও তখন বলবে ও আম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়ালাই তালাম আজকে যদি এই আমল নামাটা আজকে যদি এই রেজাল্টটা না পেতাম কতই না ভালো হতো এতগুলো মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হতো না হেজাওয়ান জুবা গেরাবা জাহান্নামিরা জাহান্নামায় চলে যাবে গে জান্নাতিরা জান্নাতায় চলে যাবে গে জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে জাহান্নামিরা জাহান্নামা জান্নাতিদেরকে দেখতে পাবে হে যুবাকেরা কিয়ামতের ময়দানটায় এমন ভয়াবহ হবে বাপ ওই কিয়ামতের দিন কিন্তু মা ছেলেকে চিনতে পারবে না পরিচয় দেবে না ছেলে বাপকে পরিচয় দেবে না গা কিন্তু যখন জান্নাত যাবে জান্নাতে যে একে অপরকে খুঁজতে লাগবে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারুমিন আখি ওয়া উম্মি ক্যামতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না বাপ ছেলেকে চিনতে পারবে না ছেলে বাপকে চিনতে পারবে না মা সন্তানকে চিনতে পারবে না সন্তান মাকে চিনতে পারবে না কেউ পরিচয় দেবে না কিন্তু ওই মা যখন জান্নাতি হবে গে ওই বাপ যখন জান্নাতি হবে ওই বন্ধু যখন জান্নাতি হবে ও জান্নাতে যাওয়ার পরে নিজের বন্ধুকে খুঁজতে থাকবে গে নিজের বাপকে খুঁজতে থাকবে নিজের স্ত্রীকে খুঁজতে থাকবে গে এ জওয়ান যুবকেরা একটু বলুন 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 সবাইকে কি জান্নাতে গিয়ে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে আমার বাপ হয়তো জান্নাতে যাবে যে হয়তো আমাকে খোঁজ করবে কিন্তু আমাকে কি পাবে নাও পেতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করুক সকলে বলি আমিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একে অপরকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যাবে আল্লাপ জান্ন জান্নাতিদেরকে জাহান্নামীদের দেখার সুযোগ করে দেবে আর জাহান্নামীদেরকেও জান্নাতিদের দেখার সুযোগ কোনে দেবে বাবা জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখে গেম ওই জাহান্নামিদেরকে দেখে চিনতে পারবে দেখবে ও তো অমুক দাঁড়িয়ে আছে গেম ওই দেখছি অমুক আগুনে জ্বলছে গেম ওই দেখছে আমার একটা বন্ধু একসঙ্গে ওটা বসা করতাম একসঙ্গে কেলাবে থাকতাম একসঙ্গে ঘোরাফেরা করতাম খেলাধুলা করতাম একসঙ্গে স্কুলে যেতাম একসঙ্গে বিভিন্ন আনন্দ উপভোগ করেছি গে ওই বন্ধু দেখছি গিয়ে আজকে এ জাহান্নামায় চলে গেছে গেম জাহান্নামায় যখন চলে যাবে গে এই জাহনাতী তখন ওই জাহান্নামিদেরকে ডাক দিয়ে বলবে ফি জান্নাতিয়া তাছা আলু দফ আনিল মুজুরিবিনামা মশালা ককম ফি সাঁ কারপ হে আমার বন্ধু হে জাহান্নামি বন্ধু কি বাবার কি বাবার দুনিয়ার বুকে একসঙ্গে তো আমরা ওঠা বসা করতাম একসঙ্গে আমরা খেলাধুলা করতাম একসঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যেতাম আজকে কী বাবার সালা কুমু ফি সাকার কি জন্য তুমি জাহান্নামায় গেছো গো ওই জাহান্নামি বন্ধু গো ওই জাহান্নামি বাব ওই জাহান্নামি সন্তান তখন ডাক দিয়ে বলবে গে চারটে কারণে আমরা আজকে জাহান্নামি হয়েছি ফি জান্নাতী এতা সা আলু আনিল মুজুরি মী না মা সালাপকম ফি সাকার জান্নাতীরা জাহান্নামিদের কাছে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামি কেন হলে জান্নাতী জাহান্নামিরা তখন জাহান্নামি হওয়ার চারটি কারণ দেখাবে কটা কারণ চারটে কারণ যে এই চারটি কারণ জারি কারণে আমরা আজকে জাহান্নামি আচ্ছা এই চারটি কারণ কি বলবো বা যে কী জন্য জাহান্নামি হয়েছে বলবো তাহলে ইনশাল্লাহ সকলে নিয়ত করি যে এই চারটি কারণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরাও বাদ দেব নাকি এ কথা বলেন অনেকেই ইতস্ত বোধ করছে মানে জাহান যাবেন নাকি তাহলে সকলের আশা কি জান্নাতে যাব আর আল্লাহ পাক বলছেন যে জাহান যারা হবে তাদেরকে জান্নাতিরাই জিজ্ঞাসা করবে অন্য কেউ না তারা কারণ দর্শাবে চারটে যে এই চারটে কারণ থাকার কারণে আমরা আজকে জাহান্নামি এক নম্বর হল ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামি ওরা তখন ডাক দিয়ে বলবে কল উলাম কুমিরাল আমরা দুনিয়ার বুকে দি মুসল্লি গী ছিলাম নাগাম সপ্তাহে একটা দিন জুমার দিনে জুমার নামাজ পড়লে কিন্তু মুসল্লি বলা যায় না বা মুসল্লি হতে গেলে গে মুসলি সার্টিফিকেট নিতে গেলে গে হাজিবান্দাদের মতো হজ যেমন করতে হয় হজ করার পরে মানুষ যেমন হাজি বলে ডাকে গে হাফেজ বান্দাদের যেমন হাফেজ পড়ার পরে হাফেজ বলে ডাকা হয় হে আগা মুসল্লি হতে গেলে ও আল্লাহর দরবারে মুসল্লি হওয়া হওয়া চাইলে আল্লাহর দরবারে মুসল্লি হতে গেলে গে ওই সপ্তাহে একটা দিনে হাজিরা খাতায় নাম লিখলে চলবে না পাঁচ ওয়াক্তের নাম নামাজ আমার আপনারা পড়া লাগবে গে যারা জাহান নামি হয়েছে বাপ জাহান নামীদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কেন জাহান নামি গে জাহান নামীরা চারটি কারণ বললাম চারটি কারণের মধ্যে প্রথম কারণ হলো লামনাকু মিনাল মুসল্লি না আমরা মুসল্লি ছিলাম না আগেই বলেছি এই চারটে কারণের মধ্যে যে কারণটা আমাদের মধ্যে থাকবে আমরা কি করব সেটা ছেড়ে দেব মুসল্লি হতে রাজি আছেন বা হাত আর উঠছে না হাত উঠু উঁচু করে দেখান দেখি আল্লাহ কিন্তু সব দেখছেন কিন্তু হ্যাঁ আল্লাহ দেখছি তো তাহলে লামনা কুমিনার মুসল্লিন মুসল্লি হওয়া লাগবে আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মা সালা কুমফি সাকার জাহান নামি কেন হলেন ওরা দ্বিতীয় নম্বর কারণ দেখাবে আমরা গরিব দুঃখীদেরকে খেতে দিতাম না গরিব দুঃখী যারা ছিল মিসকিন যারা ছিল তাদেরকে আমরা খেতে দিতাম না আজকে দেখবে আমরা দুনিয়ার বুকে যারা বিভিন্ন শাদী করি বিভিন্ন সাদী যখন আমরা করি খাওয়ার ব্যবস্থা যখন করি হে জুবা কেরাম বিভিন্ন সাদী শেখার যখন আমরা করি বা আমরা কিন্তু প্রেজেন্টেশনের আশা কিন্তু করে থাকি ঠিক না ভুল এই প্রেজেন্টেশনে আসায় আমরা অনেক গৃহস্থ মানুষদেরকে দাওয়াত দেই কিন্তু বাড়ির পাশে একজন গরিব মানুষ যার পোশাক ভালো নাগা যার আয় রোজগার ভালো না যার খাওয়া দাওয়া ভালো নাম যার পরিবেশটা টাকা পয়সার কারণে টাকা পয়সার অভাবের কারণে যার পরিবেশটা ভালো না গা যারা বড়ো শিক্ষিত হতে পারে দি তাদেরকে কিন্তু আমরা দাওয়াত করি না গা তাদেরকে ইনভাইট করলে তাদেরকে নিমন্ত্রণ জানালে গে আমরা তো ও প্রেজেন্টেশন পাবো না ঠিক না ভুল এটা হয় কি হয় না কিন্তু আল্লাহ পাক যারা জাহান্নামী চলে গেছে ওরা দ্বিতীয় নম্বর কারণ গে কারণ তখন ডাক দিয়ে বলবে নিন্দাবানুতাইমুকুম লিওয়াজহিল্লাহি আল্লাহ ওই ওই সময় বলবে ইন্নামা লা নুতাইমুকুম ইন্নামা নতুন মুকুম্লিওয়াজে হিল্লা হিলা নরি দোবি কুমঝা জাওওয়ালা শুকোর ওই কারণ দর্শালো গরিব মিষ্কিন্দের খেতে দিতাম না সাহাবাই কি রামরা গরিব মিষ্কিন্দের খেতে দিতন আর দেওয়ার পরে বলতেন কোনো প্রেজেন্টেশন দরকার হবে না আর আমার কোনো রকম কোনো প্রেজেন্টেশান তো দরকার নেই বরং এবং আমার কোনো রকম কোনো সাধুবাদ জানানো দরকার নেই খুব সুন্দর লেগেছে এটাও বলার দরকার নেই সাহাবাহিকের আমদের এই আমল ছিল আর আমরা কি করি আমরা প্রেজেন্টেশনে আশা করি এটা দেখেন দাওয়াত খেতে যাওয়ার সময় সে খানাবাড়ি বলেন আর বিয়ে বাড়ি বলেন এই যে প্রেজেন্টেশন নিয়ে যাওয়া এটা কিন্তু সরিয়াত সম্মত না খারাপ লাগুক ভালো লাগুক এটা কিন্তু ঠিক না দাওয়াত বাড়ি একটা গিফট নিয়ে যাওয়ার কথা রসুল বলেছেন বলবো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে একটা গিফট সেটা সেটা হলো বলতে হবে আল্লাহ হুমত আইম মান আতা আমানি ওয়াসকি মানসাকানি এই এতটুকু গিফট দেওয়ার কথা রসুল আমার বলেছেন যে বাড়ি শাদি খেতে যাবে যে বাড়ি দাওয়াত খেতে যাবে যে বাড়ি তোমাকে খাওয়ার জন্য মেহমানদারির দাওয়াত দিয়েছে ওই বাড়িটা যে খাওয়ার পরে এই দুয়াটা গিফট হিসাবে দিয়ে এসো আল্লাহ হে আল্লাহ এনাকে খাওয়ান মানা আতা আমানি যে আমাকে খাইয়েছে অস্তি মান সাতানি আল্লাহ যে আমাকে পানি পান করিয়েছে তাকে হাউজে কাউসারের পানি পান করান জোরে বলু এই গিফট নিয়ে যেতে পারবেন সমাজ সুদরানো এখন অনেক দেরি বাপ এ আজকে জলসা করছি এই কথা বললাম আগামী আগামীকাল যদি বিয়ে হয় আমার যদি দাওয়াত করে আমি যদি প্রেজেন্টেশন না নিয়ে লজ্জার ব্যাপার আমি একটা কিন্তু আত্মমর্যাদার কাজ করছে আর যার বাড়ি দাওয়াত সে যদি অনেকটা ভালো হয় তার স্ত্রী কি বলে জানে এত টাকা খরচ করলে দেখো এটাকেও বলবে বলো এটা বাস্তব কথা ভাব নামি হওয়ার দ্বিতীয় নম্বর কারণ বললাম এখন দেখেন স্ত্রীর কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন বললাম না কোনো তৃণমূল আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না তিন নম্বর কারণ সময় সংকে হুজুর এখনই আসবে ওই জাহান বলছেন যে আমরা জাহান হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো ওই চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় দু দশজন বসে দু দশজন দাঁড়িয়ে আমরা একে অপরের সমালোচনায় লিপ্ত থাকা মানুষদের সঙ্গে আমরাও লিপ্ত হয়ে যেতাম এই গুণটা এই গোবিন্দপুরীর মানুষের মধ্যে পাওয়া যায় না আল্লাহাক জাহান নামি হওয়া থেকে বাঁচিয়ে দিন সকলে বলি আমি কথা বুঝলেন তাহলে কি সমালোচনা করবেন করবেন আগামীকাল দেখবেন সকালবেলা অমুক বক্তা এত টাকা দিয়ে নিয়ে আসলাম মাত্র দু ঘন্টা বলে চলে গেল কি একটা কথা বললো কি উপকার হলো অমুক অমুক কথা বলেছেন এই ভুলটা হয়েছে এই এইটা হয়েছে ওটা হয়েছে বিভিন্ন রকম দেখবেন কথাবার্তারা হয় দেখেন কেউ না আগেই বলেছি মুক্তি তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ পাক তারা হায়াত দারাজ করুন জমানার মুজাদ্দিদ বলা যায় তাকে বিশ্বের সব থেকে বড় আলেম মুক্তি তাকি উসমানী ওনার আব্বাজান মুক্তি সাফি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন ওনার ছেলেকে ডাক দিয়ে বললেন যে দেখো বাবা এমন কোন কাজ করো না যে কাজটা যদি লোক সমাজে এসে যায় তুমি প্রমাণিত করতে পারবে না প্রমাণ করতে পারবে না একটু আগে বলছিলাম না কেউ না দেখুক দেখে আল্লাহ আমি একা গুনার কাজ করলে আমি একা সমালোচনা করলে আমি যার বিরুদ্ধে বলছিল সে শুনতে পাচ্ছে না শুনছে কে আল্লাহ আল্লাহ কোরআন বাগের মধ্যে বললেন ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك আ আখ সার ই্লা আমা আহন আইনা মা কানো সন্মায়নাবিউঘম বিমা কানফ আ না আল্লা পাগ বললেন বান্দা একা যখন গোনার কাজ কর হ। ভেবনা তুমি একা একা ছ আমি আল্লাহ সেখানে উপস্থিতি রয়েছে বান্দা যখন দুজন মিলে গোনা কাজ করবেে। ভেব না ভেব না যে তোমরা দুজন রয়েছে আমি আল্লাহ কিন্তু সেখানে। উপস্থিত রয়েছে শুনまいুন নববি উম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা আর তোমরা যেগুলো মনে করছো আমি আল্লাহ পা কিছুই জানি না সেইগুলোই কিন্তু কিয়ামতে আমি আল্লাহ লোক সমাজে তুলে ধরব হে जवान যুবকেরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে যখন প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামী হলেন পরপর চারটি কারণ এক নম্বর হলো আলাম আমরা মুসল্লি ছিলাম না দুই নম্বর হলো আমরা মিসকিনদের খেতে দিতাম না তিন নম্বর হলো আমরা আগম বিভিন্ন সমালোচনায় পরনিন্দা পরনিন্দায় জড়িত ছিলাম আর চার নম্বর যেটা হলো হাত গুনার পরে গোনা করে ফেলেছি গি পরে গোনা করে গেছি গি মনে করেছি আর মনে করেছি হয়তো এখনো সময় আছে দাড়ি এখনো পাকেনি গি মাথার চুলগুলো এখনো পর্যন্ত সাদা হয়নি এখনো সময় আছে আমার দাদু যখন মারা গিয়েছিল দাদুর মাথার চুল পেকেছিল আমার মাথার এখনো চুল পাকেনি আমার বাপ যখন মারা গিয়েছিল বাপের গায়ের চামড়াটা গুটিয়ে গিয়েছিল আমার এখন এখন চামড়াটা এখন লাবণ্যতা ভাব হয়েছে আমার বাপ যখন মারা গিয়েছিল বাপের ওঠার ক্ষমতা ছিল না পঙ্গু হয়ে গিয়েছিল কুজু হয়ে গিয়েছিল আমি এখনও সবাল শক্তিশালী আছি সুতরাং এখন মরব না গা ওয়াকুন্নানু কাজিবু বিয়াউমিদ্দিন এরকম ভাবে একের পরে এক অলসতা বসত হাতটা আতা নাল ইয়াকিন এরকম ভাবে দেখা গেল একদিন হঠাৎ মৃত্যু আমাকে ছো মেরে তুলে নিয়ে এসেছে তো তবা করা আর সুযোগ কিন্তু হলো না চারটে কারণ প্রত্যেকটা কারণ আমাদের মধ্যে বিদ্যমান প্রত্যেকটা কারণই আমাদের মধ্যে আছে আল্লাহ পাক এই চারটে কারণ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমি দেখেন ভালো কথা শোনার পরে নসিহাত যখন শুনি তখন মনে হয় যে আর গোনার কাজ করব না কিন্তু মজলিস যখন বাদ দেয় তখন শয়তান আবার ঘেরাও করে ঘেরাও করে আমাদেরকে পাকড়াও করে আবার সেই গুনায় আমরা কি হয়ে যাই লিপ্ত হয়ে যায় সেই গুনায় আমরা আবার লিপ্ত হয়ে যাই কেন জানেন আল্লাপাক বলছেন আমি আল্লাহ আমার কথা শোনার পরেও আল্লাহর ইবাদাত থেকে যারা দূরে থাকে মনে করেন তাদের উপর হয়েছে চেপে বসেছে আজান হয়ে গেল আজান শুনলাম আজান শোনার পরে নামাজের জন্য তৈরি হলাম না যে বিসলি গাদা দিচ্ছিলাম সে বিসলি গাদায় দিতেই চলেছি আজান শুরু হয়েছে আজান শোনার পরে যে ভুই নিংড়ুচ্ছিলাম সে ভুইটা নিংড়িয়ে চলেছি কি আজান হয়েছে বাবা আজান শোনার পরে কাকুরের কোনো ছোঁয়াতে লেগেছি কি একের পর এক কাজে আমরা রত রয়েছি কিন্তু অজু করে নামাজের জন্য যে তৈরি হতে হবে এই বোধগম্যটা এই জ্ঞানটা এই হুসটা আমার আপনার আসছে না আল্লাহ পাক বললে রে আল্লাহ নিশ্চয় ওর ওপর শয়তান সব আর হয়ে গেছে নিশ্চয়ই শয়তানোকে ঘিরে ফেলেছে যার কারণে আমি আল্লাহ আমার ইবাদত বন্দগি তার করতে ভালো লাগে না আল্লাহ পাক বললেন উলাইকা হিজবুস শয়তানা আলা ইন্ন হিজবশ শয়তানি হুমুল খাসিরুন বান্দা মনে রেখো মনে রেখো আমি আল্লাহ আমার আজান শোনার পরে যার নামাজ পড়তে মন লাগে না আমি আল্লাহ আমার দিকে ডাকার পরে যার ইবাদত বান্দিগি করতে মন লাগে না উলা ইকা হিজবুস শাইতান তারা হলো শয়তানের দল আলা ইন্না হিজবাস শাইতানি হুমুল খাসিরুন আর শয়তানের দল যারা হবে কিয়ামতের দিন তারা বড় ক্ষতিগ্রস্ত হবে হে জওয়ান যুবকেরা ক্ষতিগ্রস্ত কেমন ভাবে হবে সেটাও পাক কোরআন পাকের মধ্যে লিখে দিয়েছেন আজকের যে শয়তানকে আমরা অনুসরণ করে চলেছি বাব এই শয়তান কালকে আমতের ময়দানে আমাদের জন্য আমাদের সঙ্গে কথা বলবে কি কথা বলবে সেটা একটু শুনে নেই বাপ কোরআন পাকে সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক বলছেন মানুষের যখন জান্নাতি আর জাহান্নামি বলে সাব্যস্ত করে দেওয়া হবে গে জাহান্নামিরা জাহান্নামায় যখন চলে যাবে মে জান্নাতিরা জান্নাতে যখন চলে যাবে গে বান্দারা তখন জান্নাতে যখন চলে যাবে আর জাহান্নামীদের কাছে যখন জাহান্নামের পরোয়ানা দিয়ে দেওয়া হবে বাপ ওরা তখন ওদের নেতা শয়তানকে খুঁজতে থাকবে শয়তানকে যখন খুঁজে পাবে শয়তানের পিছনে ধাওয়া করবে আর শয়তান দৌড়ে 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 অনেক দূর চলে যাবে বাবা অনেক দূর চলে যাওয়ার পরে ওই শয়তান এবারে ফিরে তাকাবেন তাকানোর পরে শয়তান তখন বলবেন ও ক্বালাশ শাইতানু লম্মা ক্বদিআল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল ফা আল্লা পাক বললেন ওই দিন যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের পরোয়ানা ধরিয়ে দেওয়া হবে গে শয়তানকে শয়তানের সঙ্গে তারা কথাবার্তা বলবে তারা বাঁচার চেষ্টা করবে কিন্তু শয়তান তখন বলবে গেলা আল্লাহ পাক যেটা ওয়াদা করেছিল সেটাই সত্য আর আমি যেটা করেছিলাম সেটা আজকে ভঙ্গ করে দিলাম